আজ পর্যন্ত পোশাক আর গহনা ছাড়া কিছুই পছন্দ করতে পারিনি। আমি কি করব, কি বলবো, কাকে ভালোবাসবো, সে সিদ্ধান্ত অন্য কেউ নিয়েছে। আমি জানি সবই আমার ভালোর জন্যে। হয়তো নিজে সিদ্ধান্ত নিলে ভুল সিদ্ধান্ত নিতাম, অনেক ভুল করতাম, কিন্তু সে ভুলে শুধু আমারই ক্ষতি হতো। সিদ্ধান্ত নিতে ভুল করেছি এই ভেবে সব কষ্ট মেনে নিতাম, বরং নিজেকে দোষারোপ করতাম। কিন্তু কিন্তু এখন না নিজেকে বোঝাতে পারছি, না অন্য কাউকে খুশি রাখতে পারছি। তুমি সিদ্ধান্তে অটল, কেমন হয়েছে, আগে চেয়ে ভালো না? তুমি আমাকে বলো, বলো মুস্তাফা ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা তুমি করেছো। এ তুমি কি বলছো বেয়াসিত, আমি কিছুই বুঝতে পারছি না। আমি সব জেনেছি হরিজান, এখানে থাকার জন্য আমার সাথে গোপনে একটা সমঝোতা করেছো। নিরুপায় ছিলাম বেয়াসিত, আগেও একবার আলাদা হয়েছি, আমার আল্লাহ জানেন তখন কত কষ্টে ছিলাম। আবার তোমার কাছ থেকে আলাদা হতে কিভাবে হয়েছিল হরিজান? মুস্তাফা ভাইয়ের জন্য হয়েছিল, তিনি তোমাকে নিয়ে এসেছেন, নিজের প্রাসাদে রেখেছেন, আমাদের দেখা করার সুযোগ করে দিয়েছেন, তার প্রতিদান এভাবে দিলে। আমি আমি খুবই দুঃখিত, আমি তোমার জন্য জাহান্নামেও যেতে প্রস্তুত। এই বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা হতে পারে না, তোমার চেহারাও আর দেখতে চাই না। যাহাপনা সঠিক সিদ্ধান্তই দেবেন, বিশেষ করে অভিযানের আগে আলাদা হওয়ার অনুমতি কখনো দেবেন না। যাহাপনা আমাকে ভেবে দেখার সময় দিয়েছিলেন, আমি ওনাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, তিনি আমাকে তালাকের অনুমতি দিয়েছেন। রুস্তম, অভিযান শেষে আমরা আলাদা হব, আমি চাই না কারো কোনো আফসোস থাকুক। আপনার উপর জাহাপনার আম্মা খুবই সন্তুষ্ট, তালাকের পরেও আপনার দায়িত্ব বহাল থাকবে। আপনি কি ভেবেছেন আলাদা হওয়ার পরও আমি দায়িত্ব পালন করব আর এভাবেই জীবন কাটাবো? আপনি আমাকে সবসময় ভুল বুঝেছেন শাহজাদি। এসো জাহাপনা, মহামান্য উজিরে আজম রুস্তম পাশা এসেছেন। আসতে বলো, আসুন পাশা। জাহাপনা, রুস্তম আমি তোমাকে ডাকবো ভেবেছিলাম। মেহেরিমা সুলতান আমাকে সিদ্ধান্ত জানিয়েছেন, তালাকের জন্য আপনি অনুমতি দিয়েছেন। আমিও চাইনি এমন কিছু হোক, কিন্তু তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আর তালাকের পরেও তুমি তোমার দায়িত্বে বহাল থাকবে। আপনার অনুগ্রহ জাহাপনা, কিন্তু আমি অপারগতায় ক্ষমা চাইছি।
বুঝতে পারছো? সিলমোহর ফিরিয়ে দেওয়ার মানে কি জানো? আপনার একজন অনুগত দাস হিসেবে আমি যথাসাধ্য চেষ্টা করে গেছি, এমনকি সাধ্যের চেয়েও বেশি করেছি। আল্লাহর অশেষ দয়া যে আপনি আমাকে সবসময় সমর্থন করে আসছেন, কিন্তু আমার আসল শক্তি তো মেহরিমা সুলতান, ওনাকে আমি সবসময় মন থেকে ভালোবেসেছি। যাপনা, আমি এই পদ আর দায়িত্বের লোভে না, বরং আমি ভালোবেসে ওনাকে বিয়ে করেছিলাম। আমার সমস্ত শক্তি আর ক্ষমতা সবকিছুর উৎস শাহজাদি। যদি শাহজাদি পাশে না থাকেন, আমি আমার মনোবল হারিয়ে ফেলব, আর আপনি নিশ্চয় কোনো দুর্বল ব্যক্তিকে দায়িত্ব দেবেন না। যাব না, তুমি দুজনেই তাড়াহুড়ো করছো, এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক না। এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে তাড়াহুড়ো না করে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া উচিত। মেহরিমার মতো তুমিও অভিযান শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, ততদিন পর্যন্ত তোমরা দুজনেই এই বিষয়ে আরো ভেবে দেখো। এছাড়া আর কোনোদিন যদি সিলমোহর ফিরিয়ে দিতে আসো, তাহলে এর সাথে তোমার গর্দানও নেব। যেতে পারো। প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে, আজকালের মধ্যেই রাজধানীতে রওনা হতে পারবেন। দিমিত্রিকে নিয়ে ভাবছেন তাই না? ওই ঝামেলা মিটে গেছে নুরবানু, কালকে মোহর দিয়ে দিলেই ঝামেলা চুকে যাবে। আপনিও জানেন এই কাজ এত সহজ হবে না, সেজন্যই এত চিন্তিত। এই ঝামেলাটা শেষ করে দিন সেলিম, ওরা যতক্ষণ বেঁচে আছে আমরা কেউ শান্তি পাব না। কিছুই করার নেই, আপনাকে নিজের কথা, সন্তানের কথা আর আমার কথা ভাবতে হবে। ভুল করেছেন, আর এখন তার মাসুল তো দিতেই হবে। এখন শক্ত না হলে পরে পস্তানো ছাড়া কিছুই করার থাকবে না। সেলিমকে সাম্রাজ্যের নায়েব মোতায়েন করায় রাজধানী নিয়ে আর চিন্তা করতে হবে না। ইনশাআল্লাহ, অভিযানের সময় আমি রাজধানীর বিষয় নিয়ে কোনো চিন্তা করতে চাই না, কারণ এবার আমরা খুবই দুর্গম এলাকায় অভিযানে যাচ্ছি। যত দুর্গমই হোক, আমার বিশ্বাস আপনি পারস্য ভূখণ্ড থেকে বিজয়ী হয়ে ফিরবেন। ইনশাআল্লাহ। আপনি হারবেন তা হতেই পারে না, পুরো পৃথিবী আপনার অধীনে,
সব সাম্রাজ্যের ভাগ্য আপনার হাতে সের উপর নির্ভরশীল। ওদের ভবিষ্যৎ আপনার হাতে। এত ক্ষমতা আগে কখনো কারো ছিল না। আমি দেখতে পাচ্ছি আপনি অমর হয়ে থাকবেন। পৃথিবীতে কিছুই চিরস্থায়ী না হুররাম। সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে। মৃত্যু একদিন আমার দরজাতেও করা নাড়বে, আমাকেও পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কেউ মৃত্যু এড়াতে পারবে না। আপনি এই পৃথিবী থেকে বিদায় নিলেও পৃথিবীর ইতিহাসে আপনার নাম থেকে যাবে সুলেমান। শত বছর কেন, হাজার বছর কেটে গেলেও এই পৃথিবীতে আপনার ন্যায় বিচার, বিজয় গাথা আর আপনার সাফল্য নিয়ে সবাই গর্ব করবে। এটা অমরত্ব নয় তো কি? যা, আপনার সাথে দেখা করার আগে আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম। মেহরিমা সুলতান কেমন আছেন? আশা করি আমার উপহার পছন্দ করেছেন। ওই কারিগরের তৈরি করা আরো অনেক গহনা আছে আমার কাছে, তিনি চাইলে আমি পাঠাতে পারি। আচ্ছা, হয়তো পছন্দ হবে না, তারপরও গ্রহণ করলে ধন্য হব। অনেক সুন্দর একটা উপহার, পাতা। মেহরিমা সুলতানকে খুব দুঃসাহস দেখিয়ে কোন এক ব্যক্তি অবান্তর চিঠি পাঠিয়েছে। যদি আমি ওই চিঠির লেখককে ধরতে পারি, তাহলে বন্দি করে নিজ হাতে হত্যা করব। কথাটা জেনে রাখুন, এলকাস মির্জা, যদি কিছু জানতে পারেন তাহলে আমাকে জানাবেন, কারণ আমি আমার চারপাশের সবাইকে সন্দেহ করছি, সবচেয়ে কাছের লোকদেরকেও। বুঝতে পারিনি। কি বুঝতে পারছেন না? সহজভাবেই তো আপনাকে সব বললাম। এসো। বলো, মেহরিমা সুলতানকে যিনি চিঠি লিখেছিলেন ওনার খোঁজ পাওয়া গেছে? কে সে? ফাতমা সুলতান। কিভাবে জানলে? যে দাসী মেহরিমা সুলতানকে চিঠি দিয়েছে তাকে খুঁজে পেয়েছি। তাকে ওই চিঠি ফাতমা সুলতানের কালপা মেলেক দিয়েছিল। মহামান্য পাশা, ভেতরে যাবেন না, মেহরিমা সুলতান নিষেধ করেছেন। কি করছেন রুস্তম? অনুমতি না নিয়ে আসা তো অভ্যেস হয়ে গেছে। আপনাকে একটা জরুরি কথা বলার ছিল। আম্মা আমাকে জানিয়েছেন আমার কাছে আপনি দায়িত্বে থাকতে চান না। ক্ষমতা দিয়ে কি হবে? আপনার জন্য আমি জীবন দিয়ে দেব যেন আপনি বুঝতে পারেন, কিন্তু যা কিছু হয়েছে তার কারণ জানতে চান আপনি? এত সব আসলে কিভাবে ঘটল? আর কতবার শুনতে চান আপনি? আপনার ওই চিঠির লেখক আপনি যাকে অনুমান করেছেন, ভুল অনুমান করেছেন। আমি নিশ্চিত হয়েই বলছি সে লেখেনি। ফাতমা সুলতান লিখেছেন শুধু আপনাকে বিরোচিত করার জন্য। Thank you.
আপনাকে কি ভেবেছিল? দুঃখজনক, আল্লাহ শান্তি দান করুন। একটু শুনুন, এভাবে যাওয়া ঠিক হবে না, এটা খুবই বিপজ্জনক। এভাবে গেলে যদি কারো চোখে পড়ে যান তাহলে যে কেউ আপনাকে দেখে ফেলতে পারে। নিজের কাজ করো মেলেক, কি করব তোমার কাছে জানতে চাইনি। আমি শুধু আপনার ভালো চাই বলেই। তাহলে তুমি বাধা দেওয়ার চেষ্টা করো না। এভাবে বলতে চাইনি, কিন্তু আমার অবস্থা তুমি জানো। একটা বয়সে এসে জীবনটা সাধারণত থেমে যায়। অতীতের স্মৃতি অতীতে থেকে যায়, আনন্দ হারিয়ে যায়। যখন আমি একদম হতাশ, তখনই আমার হৃদয় আবার জেগে উঠেছে। আমার কাছে এই অনুভূতির গুরুত্ব কতখানি তা তুমি ভাবতেও পারবে না মেলেক। সুলতানকে জঘন্য ষড়যন্ত্র করেছেন জানতে পেরেছি। ওনার কাছে এর কৈফিয়ত চাইবে না তুমি? আর কত অপমানিত হব। যা হবার তা হয়ে গেছে। পারিনি আপনি আসবেন শাহজাদা, যেহেতু আমার কারণে এই ঝামেলাটা শুরু হয়েছিল, এর শেষও আমি করব। নাও, যা চেয়েছিলে পুরোটাই আছে। কি করছেন? ছেড়ে দিন আমাকে। তুমি আমার প্রাসাদে এসে আমাকে হুমকি দেবে?
আর আমি তোমাকে ক্ষমা করে দেব। আপনি তা করতে বাধ্য, না হলে তালিয়া সবাইকে বলে দিলে। কিভাবে খুঁজে পেলেন? আরে নির্বোধ মূর্খ, তুমি একজন শাহজাদার বিরোধিতা করেছ, ভেবেছিলে আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে? হ্যাঁ, শাহজাদা ভুল হয়ে গেছে। শাহজাদা আমার কোন দোষ নেই, শাহজাদা আমি নির্দোষ, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমার শৌর্য বীর্যের সেই প্রতীক এখানে স্থাপন করা হবে। প্রধান স্থপতি সিনানাগা শুনে অনেক খুশি হয়েছে যে আপনা আপনার এই স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। এমন একটা মসজিদ তৈরি করা হবে যে মসজিদে মানুষ শত শত বছর নামাজ পড়বে আর তাদের প্রার্থনার ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে। মসজিদের মোট 4টি মিনার হবে। মহান জাহাপনা, এর মানে হচ্ছে ইস্তানবুল জয় করার পর আপনি হবেন এই সাম্রাজ্যের চতুর্থ বাদশাহ, সেই সাথে আপনি এই রাজ পরিবারের দশম শাসক, যার নিদর্শন স্বরূপ এই 4টি মিনারের উপর হাতির পায়ের মতো মোটা 4টি পিলার মসজিদের গম্বুজকে ধরে রাখবে। সেনানাগাকে বলবে দ্রুত মসজিদের নকশা নিয়ে প্রাসাদে আসতে, যেমন আদেশ জাহাপনা। আমি কখন যে নিজেকে মহান আল্লাহর তৈরি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিলাম, যখন আমি ভাবতে ভাবতে সমস্ত রাত নিদ্রাহীন কাটাতাম, ভেতরটা উত্তাল সমুদ্রের মতো হয়ে যেত, তখন এই অন্তর আর হৃদয় দাম্ভিক হয়ে ওঠে। যেদিন তিনি বলেছিলেন আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসেন, সেদিন আমার অন্তরের মাঝে এই সর্বনাশ বাসা বাঁধে, মানে অহমিকার ধূম্রজাল। আমি ম্লান জাত, তার আলোই আমি আলোকিত হই,
তিনি আমার সূর্য, ওনাকে সবার চেয়ে বেশি দেখেছি, বেশি ভালোবেসেছি। আমার হৃদয়ে, আমার অন্তরে দাম্ভিকতার বীজ তিনিই বপন করেছেন। তাই আমাকে আজাজিলের সাথে যুদ্ধ করতে হচ্ছে। হয়তো কেয়ামত পর্যন্ত আমার এই যুদ্ধ চলতে থাকবে। যেভাবে আজাজিল দণ্ডপ্রাপ্ত হয়েছে, যেভাবে সে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে, আমার ভেতরে সেই দম্ভই আমাকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে গেছে। কারণ পৃথিবীতে সবকিছুরই একটা শেষ আছে। কিভাবে এসেছি তা নিজেও জানি না। আমার মন কোনো বাধাই মানল না। পা দুটো আমাকে এ পর্যন্ত নিয়ে এলো। যদি তাই হয়, তাহলে প্রেমিককে আপনার সামনে অবনত হয়ে প্রেম নিবেদনের সুযোগ দিন। আমার মনের কথাগুলো আপনাকে জানাতে দিন। আমি এখন যাই। আপনার যেমন ইচ্ছা।
আমি একটু বিশ্রাম নিতে চাই। আচ্ছা ঠিক আছে, বিশ্রাম নাও। আর ফাতমা সুলতানকে নিয়ে এখন ভেবো না, তিনি যা করেছেন তার সাজা তিনি পাবেন। শাহজাদি, কোথায় ছিলে তুমি? ফাতমা সুলতান আপনাকে কিভাবে ধোকা দিয়েছে তা জানি, কিন্তু আপনি কষ্ট পাবেন না। ওনার একটা দুর্বলতা আছে আর আমি তা জেনে এসেছি। সেটা কি? প্রাসাদ থেকে ওনাকে ছদ্মবেশে বের হতে দেখে এক আগাকে পাঠিয়েছিলাম। বাজারের এক গোপন কামরায় এলকাস মির্জার সাথে দেখা করেছেন। ওনাদের মাঝে কোনো একটা গোপন সম্পর্ক আছে। যাহাপনা, আল্লাহকে অশেষ ধন্যবাদ, অবশেষে জ্ঞান ফিরেছে। কি হয়েছিল আমার? এসে দেখলাম আপনি মেঝেতে পড়ে আছেন অজ্ঞান অবস্থায়। কি অবস্থায় কিম প্রধান? এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না জাহাপনা, কিন্তু আপনার পিঠে কিছু ঘা দেখেছি। জানি না এগুলো কিভাবে হয়েছে, কিছু জটিল পরীক্ষা করতে হবে। এগুলো কোনো বড় রোগের পূর্ব লক্ষণ হতে পারে। আল্লাহ রক্ষা করুন। আফিফাতুন, আপনি ছাড়া আর কেউ কি জানে? সুলতানা এখন প্রাসাদে নেই জাহাপনা, এজন্য খবর জানাতে পারিনি, কিন্তু এক্ষুনি। না কেউ না, কেউ যেন না জানে, না হুররাম না মেহরিমা, বুঝেছেন আমার কথা? জাহাপনা, যদি কেউ কোনোভাবে কথা জানতে পারে তাহলে সবার গর্দান নেব। কথা বোঝা গেছে? যেতে পারেন। জানি এখন একদিন কোনো এক অপ্রত্যাশিত মুহূর্তে সত্যের মুখোমুখি হতে হবে। আগে হয়তো কখনো এসব নিয়ে ভাবতে হয়নি। সত্যের হাত থেকে কারো মুক্তি নেই। হোক সে সমস্ত পৃথিবীর শাসক, থাকুক তার অগাধ ক্ষমতা আর বিশাল সাম্রাজ্য, মরব জানে না সূর্যের আলোতে তার মৃত্যু নিশ্চিত। মানুষ জানে না তার জন্য কি অপেক্ষা করছে। নিজের অজান্তে অদৃশ্য গুঞ্জন ধ্বনিত হয়। মানুষ নিজেকে সবকিছুর ঊর্ধ্বে ভাবতে চায়। তুমি এখন জীর্ণ আর দুর্বল একজন মানুষ, যেভাবে নিঃশ্বাস সঞ্চারিত হয়ে মাটির দেহ সজীব হয়, ঠিক একইভাবে একদিন শেষ নিঃশ্বাস বেরিয়ে দেহ আবার। সুলতানা, আপনাকে স্বাগতম। আপনার কামরা প্রস্তুত। চিঠির উত্তর পাঠিয়ে দিয়েছি। জানি না কিছু হবে কিনা, কিন্তু আমার মনে যা যা ছিল সব বলেছি। যদি আপনি মনে শান্তি অনুভব করেন
তাহলে এটা খুবই ভালো লক্ষণ, বলা যেতে পারে আল্লাহর অনুগ্রহ। মাওলানা রুমি এ ব্যাপারে তাই বলেছেন, যাহাপন আপনার এই ভুলে যতই রাগ করেন না কেন, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তা ভালো করেই বুঝতে পারবেন। ইনশাল্লাহ আত্মাজা, ইনশাল্লাহ। এসো। শাহজাদা, রাজধানী থেকে দাররক্ষী প্রধান জাফর আগে এসেছে। ওইখানে কেন এসেছে? জাপানে পাঠিয়েছেন? প্যারিস অভিযানের ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছে। আপনি অনুমতি দিলে সে নিজে আপনাকে বুঝিয়ে বলতে চান। আসতে দাও। তোমাকে স্বাগতম, ভালো আছো আশা করি। আপনার দয়ে ভালো আছি জাহাপনা। আপনার দেখা পাওয়া, আপনার সাথে এক ছাদের নিচে থাকতে পারা আমার জন্য সৌভাগ্যের। তাছাড়া আমাকে সাম্রাজ্যের নায়েব হিসেবে যোগ্য মনে করেছেন, তাই আমি কৃতজ্ঞ আপনার প্রতি। তোমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে তা ভালোভাবে পালন করবে আশা করি। সিংহাসন তোমার দায়িত্বে থাকবে। কথা দিচ্ছি, এ দায়িত্বের যোগ্য হওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো জাহাপনা। বিশ্বাস করুন, আপনাকে লজ্জিত করব না। মহামান্য শাহজাদা, জানেন তো জাহাপনা উজিরে আজম রুস্তম পাশার পরামর্শে পারস্যের শাহজাদা এলকাস মির্জাকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন। এই অভিযানে তিনি জয়ী হবেন এ ব্যাপারে তিনি নিশ্চিত, কিন্তু তোমার কি তাই মনে হয় না? আমি অবশ্যই চাই জাহাপনা আরেকটি যুদ্ধে জয়ী হন, কিন্তু তা এত সহজ মনে হচ্ছে না, কারণ এলকাস মির্জাকে যতটা ক্ষমতাবান মনে করা হচ্ছে তিনি তা না। তুমি কিছু জানলে আমাকে বলো। তিনি বলেছেন তুর্কমিনি সিপাহীরা সবসময় ওনার সাথে আছেন, কিন্তু আগের বার ওনার ভাইয়ের সাথে হওয়া যুদ্ধে ওরা ওনার পক্ষে ছিল না। এখন অবস্থা বদলে গেছে, এলকাস মির্জা এবার জাহাপনার সাথে অভিযানে যাচ্ছে। আসল ব্যাপারটা হলো, যে নিজের ভাইয়ার বংশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তাকে কতটা বিশ্বাস করা যায়। হয়তো আমাদের মাঝ রাস্তা থেকে ছেড়ে পালাবে। তুমি কি বলতে চাও জাফর, আগে খুলে বলো। জাহাপনাকে থামাতে পারলেই সবার লাভ শাহজাদা। এই অভিযান বন্ধ করুন। আমি জানি অভিযান বন্ধ হোক আপনিও তা চান। জাহাপনা এটাই ঠিক মনে করেছেন, কারো এত সাহস নেই যে ওনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবে। শাহজাদা, আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো। সামনের দিনগুলোতে কি হবে আমরা তা জানি না। আশা করি জাহাপনার এই সিদ্ধান্ত সকলের জন্য মঙ্গল বয়ে আনবে, বিশেষ করে আপনার মতো মহান শাহজাদার জন্য। আত্মাজা, এই লোকটাকে ছায়ার মতো অনুসরণ করবে, কোনো ষড়যন্ত্র হচ্ছে তা নিশ্চিত। ওর উদ্দেশ্য কি, ওর পেছনে কে কে আছে বের করো। শাহজাদা, আপনার যেমন আদেশ। মিহিমা, শাহজাদি, আবারও দুঃখী মনে হচ্ছে, জানি রুস্তমের কারণে। ওর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করবে না আশা করি। আমার জন্য যেটা সবচেয়ে ভালো আমি সেই সিদ্ধান্তই নিয়েছি। নিজের ভালোর জন্য নাকি মায়ের ভালোর জন্য? আমরা শাহজাদিরা আর যাই করি না কেন, স্বাধীনভাবে জীবনযাপন করতে পারি না। আমাদেরকে সবসময় নিজেদের আবেগের চেয়ে বাস্তবকে প্রাধান্য দিতে হয়, তাই না? ভালোবাসার মতো আবেগকে যদি গুরুত্ব না দাও তাহলে তার দহনে নিজেই জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে একসময়। মনে রেখো। আপনি কিসের অপেক্ষায় আছেন শাহজাদি? ফাতমা সুলতানের এই ঘটনা কবে ফাঁস করবেন? সবকিছুরই একটা উপযুক্ত সময় থাকে গুলবাহার। ফাতমা সুলতানকে আর কিছুদিন আনন্দে থাকতে দাও, প্রেম আরো গভীর হতে দাও, তারপর ওনার গোপন প্রেমকে সবার সামনে নিয়ে আসব। Yeah.
এগুলো কেমন খায় হাকিম প্রধান? রাতে ব্যথায় আমার ঘুম আসে না। কখনো কখনো দুশ্চিন্তার কারণে শরীরে এ ধরনের ঘা দেখা যায়। দুশ্চিন্তা কেটে গেলে এ ঘা আবার ঠিক হয়ে যায়। যদি ঠিক না হয়, কোনো দুরারোগ্য ব্যাধি নয় তো? আল্লাহ মাফ করুন, এগুলোর ব্যাপারে কিছু বলতে গেলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তুমি যেতে পারো। আফিফা হাতুন, বলুন যে আপনা ভালো আছে, আমি চিন্তা করবেন না। ইনশাল্লাহ দিন রাত আপনার জন্য দোয়া করছি, কিন্তু অন্তত হুররাম সুলতানকে বলার অনুমতি দিন, তিনি পাশে থাকলে আপনার ভালো লাগবে। ভুলেও কাউকে জানাবেন না আপনি। মিথ্যা বলবো কেন, সেলিমকে অভ্যর্থনা জানাতে ইচ্ছে করেনি। তোমার প্রাসাদে দাওয়াতের সময় যা হয়েছিল তা ভুলতে পারিনি। পরে ওই আবার অভিযোগ করেছিল। সেসব কথা ভুলে যাও জাহাঙ্গীর, সেলিম তোমার বড় ভাই, ওকে অসম্মান করো না, তাহলে আম্মা কষ্ট পাবেন। এজন্যই কি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত বদলে ফেলেছ? আম্মা যেন কষ্ট না পান। সিদ্ধান্ত বদলাইনি, সময় হলে আলাদা হয়ে যাব। তুমি ভুল করেছ মিহিরিমা, রুস্তমের থেকে আলাদা হয়ে যাও। সুযোগ পাওয়া মাত্রই ওর থেকে আলাদা হয়ে যাও। ও তোমাকে যে কথা দিয়েছে তা সে কখনোই রাখবে না। সাবধান, মহামান্য শাহজাদা সেলিম। মিহিরিমা, জাহাঙ্গীর আমাকে অভ্যর্থনা জানাতে যায়নি, তাই অসুস্থ কিনা দেখতে এলাম। দেখতেই পাচ্ছ আমি সুস্থ আছি, স্বাগতম। মন খারাপ মনে হচ্ছে জাহাঙ্গীর? আমি আশায় খুশি হওনি? ও হ্যাঁ, তুমি তো মুস্তাফা ভাইয়ের অপেক্ষায় ছিলে। জাহাপনার হৃদয়েও তুমি না মুস্তাফা ভাই আছেন। কিন্তু তুমি এতটা ভাগ্যবান শাহজাদা যে অযোগ্য হয়েও সব তুমিই পাচ্ছ। প্রথমে মানিসা সঞ্জাক, এখন সাম্রাজ্যের নায়েব। আবার শুরু করলে? এখন এইসব কথা বলার কোনো দরকার তো দেখছি না। আমি যোগ্য না, কিন্তু লুকিয়ে বিয়ে করে জাহাপনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শাহজাদা খুব যোগ্য, একথাই বলতে চাচ্ছ তাই না? তুমি কি খুব নিষ্পাপ নাকি সেলিম? মানিসায় তুমি কি করেছো আমরা সবাই জানি। জাহাঙ্গীর, নায়েব হয়ে গেলেই সত্যটা বদলে যায় না। এখন তুমি যে সিংহাসনের দায়িত্বে, পরে এর মালিক অন্য কেউ হবে, তুমি তা কখনোই হতে পারবে না। হয়তো পারবো, আবার হয়তো পারবো না। আমার ব্যাপারে অন্তত একটা আশা তো আছে, তোমার তো তাও নেই। অনেক অভিযানে যেতে পারবো, অনেক বিজয় লাভ করতে পারবো, কিন্তু তুমি এখানেই থাকবে, এই প্রাসাদের এক দরজা থেকে আর এক দরজায় আমার আশেপাশেই ঘুরে বেড়াবে। এসব কথা বলার কি দরকার ছিল? তুমি তো জানোই ও কি পরিমাণ অভিমানী।